ছক্কার বন্যা, এক ম্যাচে 10 বল হারালো, খরচ বেড়েছে বোর্ডের। ছক্কার ছয়লা পেয়ে খরচ বেড়েছে কোটিপতি লিগের, মরুভূমিতে ছক্কার ছড়াছড়ি। প্রতিবছর আইপিএলে ছক্কা দেখাই যায়, এবারও মুড়িমুড়কির মতো ছক্কা ঝরছে। 20-20 খেলার এটাই বিশেষত্ব। কিন্তু সমস্যা অন্য জায়গায়, দুবাই, শারজা এবং আবুধাবিতে এত ছয় হচ্ছে যে বল হারিয়ে যাচ্ছে, সেই বল আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এবার অতিমারির কারণে 3টি স্টেডিয়ামে বায়োবাবল নিয়ম মেনে খেলা হচ্ছে, তার ফলে মাঠে দর্শকদের ঢোকার অনুমতি নেই, তেমনই মাঠের ধারে বসার অনুমতি নেই বল বয়দের। ফলে যখন ফাঁকা গ্যালারিতে আনাচে কানাচে কি বল পড়ছে তখন আর পাওয়া যাচ্ছে না, বল খুঁজে নিয়ে আসার জন্য বল বয় পাওয়া যাচ্ছে না, ফলে বল হারিয়ে যাচ্ছে। স্বাভাবিকভাবেই বল হারানোর জন্য ভারতীয় বোর্ডের খরচ বাড়ছে, বারবার ব্যবস্থা করতে হচ্ছে নতুন বলের। চলতি সপ্তাহে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচে মোট 10টি বল হারিয়েছে, ছক্কার বলগুলো আর খুঁজে পাওয়া যায়নি। পাশাপাশি যেসব ছক্কা স্টেডিয়ামের বাইরে গিয়ে পড়েছে সেগুলো পাওয়া যাচ্ছে না। যেমন শারজায় ধোনির ছক্কা স্টেডিয়ামের বাইরে গিয়ে রাস্তায় পড়ে, জনৈক্য ক্রিকেট ভক্ত সেই বল কুড়িয়ে নিয়ে চলে যান, যা ক্যামেরায় ধরা পড়ে এবং পরবর্তী সময়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। বিশেষজ্ঞদের মতে এবারের আইপিএল এ শুরুর থেকেই ছয়ের আধিপত্য দেখা যাচ্ছে, কারণ এমনিতেই মধ্যপ্রাচ্যের 22 গজ বোলারদের কাছে বদ্ধভূমি। প্রতিযোগিতা শুরুর দিকে ব্যাটসম্যানদের টাইমিং ঠিকঠাক হচ্ছে, বল উড়ে যাচ্ছে মাঠের বাইরে, তবে সময় যত গড়াবে ততই মধ্যপ্রাচ্যের 22 গজের গতি রুদ্ধ হবে। তখন দেখার বিষয় হলো এত সহজে ব্যাটসম্যানরা ছক্কা ওড়াতে পারবেন কিনা, সময় তার উত্তর বলে দেবে। Tell me that you love me, even if it's fake.